সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল টেক বাংলা এবং বেল আইকনটিকে প্রেস করুন, সমস্ত আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের মোবাইলে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল টেক বাংলাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি কিছুদিন আগে যে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বিভিন্ন বলেছিলাম যে সরকারি বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের কাগজপত্র 2018 সালে প্রয়োজন হতে চলেছে, বা বিভিন্ন সরকারি ক্ষেত্রে আধার কার্ডের লিঙ্কিং করার সময়সীমা কতখানি বাড়তে চলেছে, তো সেই সমস্ত জিনিস আমি আগের ভিডিওতে বলেছিলাম। সেই ভিডিওতে আরেকটি বলেছিলাম যে এখন আপনাদের যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের সাথে যারা যুক্ত রয়েছেন এবং যাদের বিভিন্ন পলিসি রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে, তো সেক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হয়ে গেছে আর আপনাদের এলআইসির বিভিন্ন পলিসিগুলোর সাথে লিঙ্ক করা। তো আজই আমি এই ভিডিওটিতে দেখাবো কীভাবে আপনারা এলআইসির যে পলিসিগুলো রয়েছে আপনাদের তার সাথে আধার কার্ড লিঙ্কিং করবেন। তো আমার সাথে দেখতে থাকুন ভিডিওটি শেষ অবধি এবং জানতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এর জন্য কী করতে হবে, আমাদের প্রথমে আপনাদের গুগল ওপেন করে নিতে হবে। গুগলে গিয়ে আপনাদের সিম্পলি সার্চ করতে হবে আধার লিঙ্কিং উইথ এলআইসি। আমি এখানে আপনাদের দেখাচ্ছি। আধার লিঙ্ক এলআইসি, আপনার আধার লিঙ্ক এলআইসি বলে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের প্রথম যে সার্চ রেজাল্টটি বেরোবে লিঙ্ক আধার এলআইসি অফ ইন্ডিয়া, জাস্ট এই অপশনটিতে আপনারা ক্লিক, এই অপশনটিতে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা রয়েছে দেখুন লিঙ্ক ইউর আধার অ্যান্ড প্যান টু ইউর এলআইসি পলিসিস। তো আমি সবার প্রথমে আপনাদের বলে দিই এখানে কিছু নোটিফিকেশান দিয়ে দিয়েছে, তো এই নোটিফিকেশানগুলি আপনারা কাইন্ডলি পড়ে নেবেন। এখানে বলেছে কিপ ইউর আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড হ্যান্ডি অ্যালং উইথ দ্য লিস্ট অফ পলিসিস, মানে আপনাদের কাছে যে পলিসিগুলো রয়েছে এলআইসির সাথে, যে পলিসির সাথে আপনাদের যুক্ত রয়েছেন সেই পলিসি কাগজগুলো এবং আধার কার্ড এবং প্যান কার্ড আপনাদের সাথে রাখতে হবে। এবং এই সুবিধাটি পাওয়ার জন্য আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটি অবশ্যই আধার কার্ডের সাথে যুক্ত থাকতে হবে। যদি আপনাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে, তাহলে সেক্ষেত্রে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপনাদের আধার লিঙ্ক করিয়ে নিতে হবে আপনার মোবাইল নাম্বারের সাথে। এরপরে অপশানটি কি বলেছে, আফটার সাবমিটিং দ্য ফর্ম এ মেসেজ উইল বি শোন অন দ্য সাকসেস অফ দ্য রেজিস্ট্রেশন ফর লিকেজ। এখানে বলেছে আপনাদের যখন আপনাদের বিভিন্ন পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলোর সাথে যখন আধার লিঙ্কিং হয়ে যাবে, তো আপনাদের সেটি কি সাকসেস দেখিয়ে দেবে। এবং এই যে আপনাদের যে ভেরিফিকেশানটি হয়েছে সেই ভেরিফিকেশানটি আপনাদের ইমেল আইডি কিংবা SMS এর মাধ্যমে জানাতে হবে এবং এই প্রসেসটি চলতে কিছুদিন সময় লাগবে। তো এখানে এই নোটিফিকেশানগুলো এখানে লেখা রয়েছে, আপনারা কাইন্ডলি আরেকবার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা জাস্ট প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। তো যখনই প্রসিড অপশানে ক্লিক করে দেবেন আপনাদের কাছে সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো সেই ফর্মটি কীভাবে ফিল আপ করতে আমি বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো এখানে লেখা রয়েছে ফুল নেম অ্যাজ পার আধার, মানে আপনাদের আধার কার্ডে যেরকম নাম রয়েছে সেম টু সেম নাম আপনাদের এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে আরেকটা কথা বলে দিই বন্ধুরা, যে সমস্ত পলিসি নাম্বারগুলো রয়েছে এবং যার নামে যে পলিসিগুলো রয়েছে তার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য, মানে তার ক্ষেত্রে যদি পলিসি নাম যদি সাপোজ আপনার হয় তাহলে আপনার। তো এখানে কি বলেছে ফুল নেম অ্যাজ পার আধার, মানে আপনাদের আধার কার্ডে যেরকম নাম লেখা রয়েছে সেম প্রসেস এখানে দিতে হবে। ডেট অফ বার্থ আপনারা এখানে এন্টার করে দেবেন। ডেট অফ বার্থ এন্টার করার পর এখানে ফাদার্স নেম রয়েছে, ফাদার্স নেম এন্টার করবেন। আধার নাম্বারটি খুব সতর্কভাবে এখানে এন্টার করবেন। এন্টার করার পরে জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল আধার। জেন্ডার সিলেক্ট করার পর আপনাদের যদি কোনো ইমেল আইডি থেকে ভ্যালিড ইমেল আইডি, সেই ভ্যালিড ইমেল আইডি এখানে এন্টার করে দেবেন। ভ্যালিড ইমেল আইডি দেওয়ার কারণ হবে পরবর্তীকালে আপনাদের ভেরিফিকেশন মেসেজ ইমেল আইডির মাধ্যমে পাঠানো হবে। প্যান কার্ড নাম্বার আপনি এখানে এন্টার করে দেবেন, আপনাদের প্যান কার্ডে সেই প্যান কার্ড নাম্বারটি দেখতে পেয়ে যাবেন, সেটি সতর্কভাবে এখানে এন্টার করবেন। মোবাইল নাম্বার অ্যাজ পার আধার, আপনাদের আমি আগে বলেছি আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটি এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে আপনাদের পলিসি নাম্বার, এবার পলিসি নাম্বার ধরুন আপনার যে পলিসি নাম্বার রয়েছে সেই পলিসি নাম্বার এখানে এন্টার করবেন। তো আপনাদের এলএসসি কাগজগুলো রয়েছে সেখানে পলিসি নাম্বার লেখা রয়েছে এখানে এন্টার করবেন। যদি আপনার নামে যদি দুটো পলিসি থেকে থাকে তাহলে এখানে অ্যাড পলিসি ক্লিক করে আরেকটি পলিসি নাম্বার এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পরে এখানে যে আই হেয়ার বাই সাবমিট মাই আধার নাম্বার এই বক্সটি রয়েছে সেই বক্সটিতে ক্লিক করবেন। বক্সটিতে ক্লিক করার পরে এখানে দেখবেন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি আপনাদের ঠিকমতো এখানে এন্টার করতে হবে। তো ক্যাপচাটি এখানে যদি ছোটো হাতের থাকে ছোটো হাতের এন্টার করবেন, বড় হাতে থাকলে বড় হাতের এন্টার করবেন, এই বাক্সের মধ্যে সেটি ওপরে লিখতে হবে। যখনই লেখা হয়ে যাবে আপনাদের
সব কিছু একবার ভালো মতো চেক করে নিয়ে আপনারা এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে যখন ক্লিক করবেন আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাদের এখানে যখনই আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন আপনাদের একটি এখানে বক্স ওপেন হয়ে যাবে, সেই বক্সে সেই ওটিপিটি এন্টার করবেন। এন্টার করার পরে সাবমিট অথবা প্রসিড অপশানে ক্লিক করবেন। তো প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখাবে যে আপনার এলআইসি পলিসির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আমরা অলরেডি গ্রহণ করে নিয়েছি। তো ভেরিফিকেশন যেটি SMS সেটি কিছুদিন সময় লাগতে পারে, আপনাদেরকে SMS এর মাধ্যমে অথবা ইমেল আইডির মাধ্যমে জানানো হবে। তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতির মধ্যে আপনারা ঘরে বসে আপনাদের এলআইসির বিভিন্ন পলিসির সাথে আপনাদের আধার লিঙ্ক করতে পারেন এবং এটি মাস্ট করতেই হবে আপনাদের বিফোর 31 মার্চ 2018-এর মধ্যে। তো যারা এলআইসির বিভিন্ন যারা ভুক্ত রয়েছেন, যারা এলআইসির বিভিন্ন পলিসির সাথে যারা এলআইসির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ 2018-31 মার্চের আগে আপনাদের এলআইসির পলিসির সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। কোনো রকমের কোশ্চেন থাকলে কোনো রকমের সাজেশান থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে যথাসম্ভব শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে অনেক বন্ধুদের কাছে সেটি পৌঁছায় এবং সে বন্ধুরা এই ব্যাপারে অবগত হন। এবং আমার যে চ্যানেল রয়েছে টেক বাংলা, সেই টেক বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে আমি ভিডিওটাকে দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা বারবার বলছি, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন। বেল আইকনটিকে প্রেস করার মাধ্যমে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে মোবাইলে পৌঁছে যাবে। এই জন্য আমি রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন। এবং আমার যে চ্যানেল হচ্ছে টেক বাংলা, এটিতে অবশ্যই একটি অ্যাপ লঞ্চ করেছি আমি, সেই অ্যাপটি আমি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সেই অ্যাপটিতে আপনারা লিঙ্কটিতে ক্লিক করে আপনারা অ্যাপটি ইনস্টল করতে পারবেন। আমি আশা রাখছি আপনারা অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপটি ইনস্টল করার মাধ্যমে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা জাস্ট 1 ক্লিকের মাধ্যমে পেয়ে যাবেন অ্যাপটি ওপেন করার সাথে সাথে। সো বন্ধুরা আবার বলছি, কোনো রকমের কোশ্চেন থাকলে অবশ্যই সাজেশান থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন এবং যথাসম্ভব শেয়ার করবেন। এছাড়া কিছু ইম্পর্টেন্ট ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন। এবং কিছু মোবাইলের লিস্টও দেওয়া রয়েছে যেখানে যেগুলিকে আমরা আপনারা খুব সহজ দামে কিনতে পারেন। তো ডিসক্রিপশনে সেই লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি মোবাইলগুলোর, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা মোবাইলগুলি সম্বন্ধে ডিটেলস দেখতে পারেন বিভিন্ন বাজেটের মধ্যে, এবং চাইলে সেখান থেকে কিনেও নিতে পারেন। কিছু যদি কিনেন তাহলে কিছু ছাড় পেতে পারেন সেখান থেকে। তো আশা রাখছি বন্ধুরা আপনি ইনস্টল করবেন, ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন এবং কোনো রকম সাজেশান থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের জন্য বন্ধুর ব্যস্ত তৈরি, আপনাদের দিন ভালো কাটুক, বাই বাই।